মাত্র এক মিনিট চেহারাতে লাগিয়ে রাখুন চেহারার সকল কালো দূর হয়ে আপনি হবেন ধবধবে ফর্সা চেহারাতে কালো দাগ পড়ুক কেউই চায় না কিন্তু চেহারার যদি সঠিকভাবে যত্ন নেওয়া না হয় তাহলে চেহারা দিনকে দিন কালো হয়ে যায় তাই আজকে আমি আপনাদের জন্য এমন এক উপায় নিয়ে এসেছি যা ব্যবহার করা মাত্রই রেজাল্ট পেয়ে যাবেন মুখের ত্বকের ব্রণ ব্রণের কালো দাগ রোদে পোড়া মুখে বয়সের ছাপ মেস্তার দাগ ব্রণের দাগ আমাদের চেহারা একেবারেই নষ্ট করে দেয় তাই আজকের উপায়টি ব্যবহার করলে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন অনেক নামি দামি ক্রিম কসমেটিক্স ব্যবহার করেও যদি ভালো রেজাল্ট না পেয়ে থাকেন তাহলে আমাদের এই উপায়টি মাত্র একবার ব্যবহার করে দেখুন আশা করি এর উপকারিতা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না কেননা আপনারা সবাই জানেন ঘরের তৈরি রূপচর্চা আপনার উপকার বয়ে আনে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এই টিপসটি শুরু করার আগে প্রথমেই নিতে হবে আলুর রস এজন্য প্রথমেই আমি একটি আলুকে খুব ভালো করে ধুয়ে কেটে এর থেকে রস বের করে নিয়েছি আলুতে আছে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং জিঙ্ক আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকের উপরি ভাগের রং হালকা করে ত্বকের কালো দাগ দূর করে এবং ত্বকে একটা উজ্জ্বল ভাব এনে দেয় আপনি শুধু এর রসটুকুই নিয়ে নেবেন তো এখানে প্রায় তিন চামচের মতো আলুর রস নিয়ে নিয়েছি এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে চাল ধোয়া পানি এই চাল ধোয়া পানি আমাদের ত্বকের কি কি উপকার করে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না চাল ধোয়া পানিতে রয়েছে প্রচুর মিনারেল সহ অনেক উপাদান যা ত্বকের তারুণ্য ধরে এবং বয়সের ছাপ দূর করতে কার্যকরী তাই নিয়মিত চাল ধোয়া পানি দিয়ে মুখ ধোয়ার ফলে আপনি পেতে পারেন সতেজ ত্বক তো আমি এক ঘন্টা আগে পরিষ্কার পানিতে চাল ভিজিয়ে রেখেছি এবার সেটিও এর মধ্যে নিয়ে নিলাম দুই চামচের মতো এরপর তৃতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিস জিঙ্ক ফলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন এ বি সি ও বি টু আমাদের ত্বকের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় এর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এবারে এর মধ্যে আমাদেরকে আর একটি উপাদান নিতে হবে সেটি হচ্ছে চালের গুঁড়ো এই চালের গুঁড়ো সব ধরনের ত্বকের ব্যবহারের জন্যে ভালো কিন্তু স্পেশালি যাদের ত্বকের মধ্যে ব্রোন বা র্যাশের সমস্যা আছে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত ও সেন্সিটিভ যারা ত্বকের যত্ন নিতে হিমশিম খেয়ে যান তাদের জন্য এই চালের গুঁড়ো অত্যন্ত উপকারী একটি উপাদান তো আমি এখানে দুই চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর সর্বশেষ যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে গোলাপ জল গোলাপ জল আমাদের রূপচর্চায় ব্যবহার হয় অনেক আগে থেকেই তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ কমাতে এবং ধুলোবালে জমে লোমকূপের যে ব্ল্যাক হেডস তৈরি হয় তা দূর করতেও কাজ করে এই গোলাপ জল তো আমি এখানে এক চামচের মতো গোলাপ জল নিয়ে নিলাম এবার এটি একত্রে মেশানোর পালা এটি একত্রে মিশে যখন পেস্ট তৈরি হবে তখন এটি আপনার ত্বকে ব্যবহার করতে হবে এটি আপনি আপনার হাতের সাহায্যে আপনার ত্বকে লাগিয়ে রাখুন চেহারাতে লাগিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন এটি শুকিয়ে এলে বা টান টান হয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন কিছুদিন ব্যবহারেই আপনার তা হয়ে যাবে উজ্জ্বল এবং ফর্সা এটিকে আপনি সপ্তাহের যে কোনো দিন ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে শুধু আপনি উপকারী পাবেন তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করুন এটি ব্যবহার করে আপনারা কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এছাড়াও আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে